হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাRani সরকার। চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি আজকে চিকেন পকোড়া বানাবো। সেজন্য চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। বাটিতে দুটো ডিম নিয়েছি, কর্নফ্লাওয়ার, ময়দা, আর এখানে আদা রসুন পেঁয়াজ আছে। দেখুন, এখানে আমি আর্ধেকটা লেবু কেটে নিয়েছি। এবার আমি মশলাটাকে পিষে নেবো মিক্সিতে দিয়ে। মিক্সিতে আমি ধনে দিয়ে রেখেছি গোটা ধনে, কারণ আমার এখন আপাতত ঘরে গুঁড়োটা মজুত নেই, সেই জন্য আমি গোটা ধনেটা দিয়ে দিয়েছি। দেখুন, চিকেনে আমি এখন হলুদ, এবার আন্দাজ অনুযায়ী হলুদ দিয়ে দেবেন, আর এবার আন্দাজ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মেখে নেবো, চামচটা দিয়ে ভালো করে আমি মেখে নেবো। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখুন, আমি এবার যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের, সেই পেস্টটা এবার আমি চিকেনে দিয়ে দিচ্ছি। চিকেনে দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে একটু মেখে নেব। দেখুন, ভালো করে আমি এখন একটু মেখে নিচ্ছি। আপনারাও যখন বানাবেন তখন একটু ভালো করে মেখে নেবেন, কারণ ম্যারিনেটটা যতই যত ভালো হবে বা মাখানোটা যত ভালো হবে ততই চিকেন পকোড়াটা খেতেও ভালো লাগবে ও স্বাদটাও ভালো হবে। দেখুন, এবার আমি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ধনেটা তো আমি আগেই মিক্সিতে পিষে নিয়েছিলাম, ওই জন্য এখন আর ধনের গুঁড়োটা দিচ্ছি না, আমি জিরের গুঁড়োটাই দিয়ে একটু ভালো করে এটাকে মাংসটাকে মেখে নিচ্ছি। এবার আমি কালো গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো ওটা দিয়ে দেবো। যদি আপনাদের ঘরে যদি কালোমরিচ যদি বা কালোমরিচ যেটাই যা বলে থাকেন, যদি গোলমরিচটা আপনাদের ঘরে থাকে তাহলে গোটাটা থাকলেও আপনারা গুঁড়ো করে দিতে পারেন, আবার দোকান থেকেও কিনে দিতে পারেন। এখন আমি যে দুটো ডিম নিয়েছিলাম না, সেই দুটো ডিমের থেকে একটা ডিম আমি ভেঙে চিকেনের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব, যত মাখানোটা ভালো হবে ততই চিকেনের পকোড়াটা খেতে স্বাদ বেশি লাগবে, ভালো লাগবে। এবার আমি দেখুন কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, আন্দাজ অনুযায়ী আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। প্রথমে আমি এমনি ঢালার চেষ্টা করছিলাম, পরে ভাবলাম না চামচ না মেপে দিলে পরে হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন, সেই জন্য পরে আমি একটা দেখুন চামচ দিয়ে আমি এটাকে ময়দাটাকে আমি দু চামচের মতো দিয়ে দিলাম। ওই আন্দাজ অনুযায়ী কর্নফ্লাওয়ারটাও আপনারা দু চামচের মতো দিয়ে দেবেন আপনাদের চিকেন অনুযায়ী, কারণ আমার চিকেনটা তো খুব বেশি না, কম, সেই জন্য আমি আন্দাজ অনুযায়ী আমার চিকেনের পরিমাপ হিসাবেই আমি কর্নফ্লাওয়ার ও ময়দাটা দিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার যে লেবুটা আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেই লেবুটা আমি ভালো করে দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে কি খেতে স্বাদটা বেশি ভালো হয়, সেই জন্য লেবুর রসটা দিলাম। সব মাখিয়ে নেওয়ার পরে আমি লাস্টের দিকে লঙ্কার পাউডার বা গুঁড়ো দেবো। এটা লঙ্কার পাউডারটা আমার ঘরে করা, আমি দোকান থেকে কিনি না, ঘরেই আমি গুঁড়ো করে নিই, মিক্সিতে গুঁড়ো করে রাখি, যখনই আমার লাগে তখনই আমি একটু দিয়ে রান্না করি। দেখুন, এখন আমি দু চামচের মতো দিয়ে দিলাম। আমাদের ঘরে সবাই একটু ঝালটা বেশি ভালোবাসে, সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়িটা বেশিই দিলাম। আপনাদের যদি ঝাল কম খান তাহলে আপনারা লঙ্কাটা একটু ঝাল কম দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার আমার দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, গরম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেলে আমি পকোড়াটা বানাতে ছেড়ে দেবো তেলে, মানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এখন আমি তেলে দিয়ে দেবো। এখন আমি তেলে দিয়ে দিচ্ছি এক একটা করে। চিকেনটা ভাজতে হবে ধিমি জালে, কারণ বেশি জাল দিলে চিকেনটা ভিতরে সেদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। ওই জন্য আপনারা যখন চিকেনটা বানাবেন তখন প্রথমে কড়াইয়ের তেলটা একটু তেজ করে নেবেন, যাতে গরমটা বেশি করে নেবেন, তারপরে আস্তে ধিমে আছে এটাকে রান্না বানাবেন। ধিমে আছে যত বানাবেন ততই এটা খেতে স্বাদটা বেশি ভালো হবে, চড়া আছে দিলে ভিতরে যে চিকেনটা আছে ওই চিকেনটা সেদ্ধ হবে না, সেই জন্য একটু আস্তে আস্তে জাল দিয়ে চিকেনটাকে বানাতে হবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের ভালোবাসার খুব প্রয়োজন। আপনারা যদি ভালোবাসেন তাহলেই তো আমাদের আরও নিত্য নতুন ডিশ বানানোর জন্য
নিত্য নতুন ডিশ বানানোর জন্য আমরাও একটু মানে আগ্রহী হই, আর খুব ভালোও লাগে যে নিত্য নতুন ডিশ বানিয়ে যদি দিই, সবার যদি ভালো লাগে তাহলে নিজেরও ভালো লাগে। দেখুন আমার পকোড়াটা তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি আমার পকোড়াটাকে আমি নামিয়ে নেব। দেখুন এখন দেখুন পুরোই রেডি হয়ে গেছে আমার চিকেন পকোড়াটা। এখন আমি তেলটাকে ভালো করে ঝরিয়ে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি টিস্যু থাকে, যারা তেল ভাবেন যে অনেকটা তেল তেল লাগবে, খেতে ভালো লাগবে না, ওই জন্য টিস্যুর উপরে দিয়ে দিলেও তেলটা শুকিয়ে নেবে। আমার ঘরে টিস্যু নেই, সেই জন্য আমি টিস্যুতে দিচ্ছি না। আর অতটাও তেল তেল হয়নি, খেতে ভালোই হয়েছে, দেখতেও ভালো লাগছে। দেখুন আমার চিকেন পকোড়াটা পুরোই রেডি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।